নমস্কার শ্রদ্ধেয় সর্বাইদেউসকল, দেশের 70 লাখতকৈ অধিক পেনশনার আর কর্মচারীর বাবে আমি তিনিটা সুখবর লই আহিছো। হয় সর্বাইদেউসকল, এই তিনিটা সুখবর জানার আগতে এটা অনুরোধ, আমার চ্যানেলটি বিশেষকৈ সরকারি কর্মচারী আর পেনশনার সকলের উপর প্রতিষ্ঠিত একমাত্র ইউটিউব চ্যানেল। হে যখন সর্বাইদেউয়ে পোন প্রথমবারের বাবে আমার চ্যানেলটি চাই আছে, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করব। আনহাতে কাষত থাকা নোটিফিকেশন বেলটি টাচ করে অল করবলে নাপাহরিব, কেনো আপনার একটা লাইক আর সাবস্ক্রাইবে আমার পরবর্তী ভিডিও প্রদান করে উৎস যোগায়। হে আপনার সময়ের প্রতি লক্ষ্য রাখি আমি প্রথম খবরটি কবলে ওলাইছো। হেয়া হল কেন্দ্রীয় সরকারের অধীনের পেনশনার আর কর্মচারী তেওঁলোকৰ চিকিৎসা কার্ডখন সকলো রাজ্যতেই একসেপ্ট হব, তার মানে মান্যতা পাব। আর এই চিকিৎসা কার্ডখনে যিকোনো ঠাইত যিকোনো রাজ্যত যিকোনো হস্পিটালত চিকিৎসা করিলে আর সেই চিকিৎসালয়ত আর ওয়েলনেস সেন্টারত কার্ডখন ভ্যালিড হব। আর ক্রনিক ডিজিজ বা বহুদিন ধরে ভুগি থাকা বেমারের বাবে একরাহে 3 মাহর বাবে ঔষধ লব পাৰিব। আর এ নিশ্চয় ভাল খবর, কিন্তু এইখিনিতে আমি 2 নম্বর খবরটি দিবলৈ ওলাইছো যে উপরোক্ত খবরটি হল কেন্দ্রীয় কর্মচারী আর পেনশনার সকলের কারণে। তেন হলে রাজ্যিক কর্মচারী আর পেনশনার সকলের সেই চিকিৎসা আঁচনিখন কেতিয়া কার্যকরী হব? হয় শ্রাবিতসকল, আমি সেই ভাল খবরটি দিবলৈ ওলাইছো। সেয়া হল যে যোৱা সপ্তাহত শিলচৰত অসমৰ স্বাস্থ্যমন্ত্রী মাননীয় কেশব মহন্ত ডাঙরিয়াই জানাইছে যে অসমৰ সরকারি কর্মচারী আর পেনশনার সকলের উপর প্রতিষ্ঠিত বিনামূলীয় চিকিৎসা আঁচনিখন সম্পূর্ণ হয়েছে, তার কাম কাজখিন হয়ে গেছে, কিন্তু লাগু হওয়া নাই। হে আমি সরকারি কর্মচারী আর পেনশনারের বিনামূল্যে চিকিৎসা আঁচনিখন যিমান সনকালে সম্ভব সিমান সনকালে লাগু করবলে আমি অনুরোধ জানাইছো, আর যাতে সেয়া ক্যাশলেস পদ্ধতি হয়, যাতে সরকারে তালৈ মন দিয়ে। এটা আমি 3 নম্বর খবরটি দিবলৈ ওলাইছো। সেয়া হল ডিফেন্সর পেনশনার সকলের কারণে, যদিহে আপনাদের আপনার পেনশন একাউন্টখন DSP একাউন্টলৈ কনভার্ট করা নাই, তেনেহলে সেই সকল পেনশনারে নিজের একাউন্টখন DSP একাউন্টলৈ সলনি করব, যার ফলত আপনাদের বহুতো সুবিধা পাবলৈ সক্ষম হব। আর এই গুরুত্বপূর্ণ নোটিশখন প্রকাশ পাইছে কারণে আমি আপনাদের মাজলৈ লৈ আহিলো। ভিডিওটি চাওয়ার ধন্যবাদ।